ভ্রাম্যমাণ লাইব্রেরি খুলনা বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি খুলনা অঞ্চলে দীর্ঘদিন যাবৎ মানুষকে বই পড়তে উৎসাহিত করে চলেছে এবং মানুষকে খুব সহজে তাদের দোরগোড়াতে বই পৌঁছে দিয়ে চলেছে। আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মধ্য দিয়ে মানুষকে শুধু বই পড়া নয়, সাংস্কৃতিক কার্যক্রমেও উদ্বুদ্ধ করে থাকি। আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠক আড্ডা, পাঠকদের নিয়ে বই নিয়ে আলোচনা করা, এগুলো অব্যাহত রয়েছে প্রতি মাসে। এছাড়াও অনলাইন মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেখানে চিত্রাঙ্কন, সঙ্গীত, আবৃত্তি, এ বিষয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত চলছে। আমরা মনে করি যে শিক্ষা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুন্দর আলোকিত মানুষ গড়ে ওঠা সম্ভব। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার এমনই একটি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি বিশ্ব সাহিত্য কেন্দ্র এই ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন এবং মানুষকে খুব সহজে বই দিয়ে চলেছেন।